Assalamualaikum, good morning, shabai ke. আমি নিয়ে এসেছি আমার নিউ আরেকটি ব্লগ নিয়ে আজকে আজকে ওয়েদারটা মেবি বৃষ্টি হবে আবার মেবি হবেও না আই এম নট শিওর দেখিয়েছে 40% বাট লেটস সি বৃষ্টি হয় কি হয় না বাসার মনিকা আসতেছে আমরা অ্যাকচুয়ালি আজকে ঈদ মেলা হচ্ছে ঈদ মেলায় যাওয়ার প্ল্যান করেছিলাম যদিও উপরে ছুটি নেই আজকে ও কাজে চলে গেছে তো আমি চিন্তা করেছিলাম যে ঠিক আছে তাহলে একা একাই যাব ওদের সাথে ওরা যদি আসে বাসায় এখন ওরা এখন আমাকে জানিয়েছে আমি এখন একটু রান্না করে নিচ্ছি কারণ দুপুরে একটু একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব তো আমি ডাল আর ভাত বসিয়েছি আর হচ্ছে আমি ইয়া ভিজিয়েছি রেড চিকেন শক্ত মুরগি যেটাকে বলে ওটা ভিজিয়েছি ওটা আলু দিয়ে নর্মালি ঝোল করব ইলিশ মাছ ভিজিয়েছি ইলিশ মাছের আমি একটা নিউ একটা রেসিপি করব আজকে আপনাদের সাথে শেয়ার করা ট্রাই করব তো দেখেন আমার আজকের ভিডিওটি কেমন হয় আর হচ্ছে হোপসো বৃষ্টি না হলে আমরা তাহলে খেয়ে দিয়ে একটু ঘুরে আসব গিয়ে ঈদ মেলায় এখন আমার বাসার সামনে কাছেই হচ্ছে মাইল্যান্ড পার্কে মাইল্যান্ড পার্ক না অ্যাকচুয়ালি মাইল্যান্ড স্টেডিয়ামে স্টেডিয়াম পার্ক মাইল্যান্ড পার্কের পাশেই তো ওরা আসতেছে ওরা আগে আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করি তারপরে ডিসাইড করব যদি ওয়েদার ভালো থাকে কারণ ওরও বেবি আছে আমারও বেবি আছে ওয়েদার খারাপ হলে তো আর যাওয়া যাবে না এখন দেখা যাক হোপসো বৃষ্টি না হলে যেতে পারি আমরা তো আমাদের সাথেই থাকুন আমি এখানে চিকেনটাকে আর রেডি করে ফেলেছি মানে সব মশলা টসলা দিয়ে পেঁয়াজ টমেটো সব কিছু একসাথে দিয়ে মাখিয়ে তারপরে আমি এটাকে বসিয়ে দিব এখন এখানে আমি তেল গরম দিয়েছি তেলটা একটু গরম হলে আমি এখানে ইলিশ মাছ শুধু ফার্স্টটাকে আমি একটু হালকা ভাজা দিয়ে নিব তো এটাকে আমি শুধু একটু হলুদ একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ এই তিনটা জিনিস দিয়ে আমি একটু মাখিয়ে নিয়েছি এখন এটা আমি হালকা তেলে হালকা একটু ভেজে নিই জানি না আমি ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করছি জানি না আমার কেমন হবে সব ভালো হবে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলোকে একটু উঠিয়ে ফেলবো হালকা হালকা একটু ভাজা দিয়েছি তারপরে আমি এগুলোকে উঠিয়ে ফেললাম এই ভাজা তেলের মধ্যেই আমি কিছু গরম মশলা দিয়ে দিব তারপরে আমি এটাতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম বেশি গরম হয়ে গেল পেঁয়াজ একটু বেশি করে দিব রুই মাছের রেসিপি আমি এটা ট্রাই করেছিলাম রুই মাছের অ্যাকচুয়ালি কোরমা রুই মাছের কোরমা যেটা কালিয়া যেটা পাবে আমি আই ডোন্ট নো এক একজন এক এক নামে বলে কোরমা বলে আমি লাইক রোস্টের মতো করে রান্না করি জিনিসটাকে মশলাটা যাতে না পুড়ে আমি এর জন্য একটু পানি অ্যাড করে নিলাম ইতিমধ্যে অ্যান্ড তারপরে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব মরিচের যে ঝাঁস মরিচ সরি পেঁয়াজের যে ঝাঁস ঝাঁস লেগে গেছে আমার পেঁয়াজ কাটতে গিয়ে তারপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিব তারপরে এটাতে আমরা আমি মশলা অ্যাড করব হলুদ দিব না কারণ এটা একটু সাদা সাদা হবে আমি মরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতো আমি আমার কোনো কিছু আমার কাছে পরিমাপ নেই আমি সবই আমার স্বাদ মতো দিই
এখানে আমি কি দিলাম আচ্ছা ধনিয়া গুঁড়া দিলাম ধনিয়া জিরা গুঁড়া আর কি একসাথে করা এটা ওকে আর হচ্ছে মরিচ গুঁড়া একটু দেই একটু ঝাল হলে বেশি ভালো লাগবে তো আমি এখানে হলুদ অ্যাড করিনি আমি এখানে একটা জিনিস অ্যাড করব এখন সবাই কি বলবেন আমি জানি না সামান্য একটু আমি রোস্টেড মশলা ইউজ করব ফিশের মধ্যে এটা কি মানে জিনিসটা হচ্ছে ফিশ বাট আমি এটাকে রোস্ট বানিয়ে ফেলেছি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পরে লবণ টেস্ট করে অ্যাড করে নিব মাংসের কি অবস্থা আমার আমি যেখানে মাংস চুলায় রেখেছি আমি তো ভুলেই গেছি মাংসতে পানি দিতে হবে এখানে আরেকটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে বাদামের পেস্ট আমি বললাম না আমি পুরাই রোস্টের মতো করে রান্না করছি শুধু চিকেনের জায়গায় ফিশ তাও আবার ইলিশ মাছ ওরে দেখা যাক না আমি রুই মাছ দিয়ে ট্রাই করেছিলাম এন্ড ওটা অনেক মজা হয়েছিল ইলিশ মাছেরটা আমি আজকে ফার্স্ট ট্রাই করছি আমি এর জন্য কম দিচ্ছি সব মশলা আমি মানে রোস্টের যে মশলাগুলি দেয় সাধারণত ওগুলো আমি একটু কম ইউজ করছি আমি জানি না খেতে কেমন হবে আজকে মনিকাদের ফার্স্ট টাইম খাওয়াবো আমি ইলিশ মাছের কোরমা লেটস সি কেমন হয় আচ্ছা এখানে আমি একটু দিতে ভুলে গিয়েছি আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ এগুলোকে আবার ব্লেন্ড করে নিয়েছিলাম তো সেটাও আমি দিয়ে দিলাম যাতে একটু গ্রেভি হয় আমি এটাতে ফিশগুলো দিয়ে দিলাম ফিশগুলো ভালো মতো মশলাগুলি ফিশের মধ্যে ঢুকুক সে পর্যন্ত এটাকে ঢেকে রাখবো দেখি টেস্ট করে ছিটিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো আর হচ্ছে আমার মাংস আমি আলু দিয়ে দিয়েছি মাংসটা একটু হার্ড মুরগি তো এজন্য হতে একটু লেট হচ্ছে উপরের জন্য ওয়েট করতে করতে খাওয়া দাওয়া শেষ করার পরে উপল আসলো তারপরে আমরা অনেক শেষ মুহূর্তে মেলায় এসেছি তো এই তো আমরা মেলায় চলে এসেছি হ্যালো মনি এতক্ষণে আসছি আমরা মেলায় মাম্মা পরিষ্কার করে দিচ্ছি মেলা থেকে আমরা টাওয়ার ব্রিজে এসেছি একটু ঘুরতে একটু আড্ডা দিতে একটু হাঁটাহাঁটি করবো ঘুরবো এই তো আমাদের সাথে থাকুন কফি খাবে মাম্মা তুমি কি খাও আমরা এখন বাসা চলে যাচ্ছি আমাদের ট্রিট শেষ মেলা থেকে চলে আসছি টাওয়ার ব্রিজে ঘুরে তারপরে এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি টায়ার্ড আমরা অনেক সব ঘুমাচ্ছে বেবি ঘুমাচ্ছে এখানে সবাই আমরা টায়ার্ড তো কেমন লাগছে আজকে
সারাদিন বাসা থাকা হয় তো অনেকদিন পরে ফ্রেন্ড সার্কেল একসাথে হলে ভালোই লাগে, মজা লাগে অনেক, তাই না? রিফ্রেশমেন্ট লাগে। তো ওদেরকে বলছিলাম আজকে থেকে যেতে, আমাদের বাসায় একটু আড্ডা দিতাম, কিন্তু ওরা আজকে থাকবে না, ওরা আজকে চলে যাবে। তো আমরা নেক্সট ডে প্ল্যান করবো ইনশাল্লাহ, এসে ওরা থাকবে তখন মজা করব, তখন আরো বেশি বেশি ভিডিও করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিবে, আল্লাহ হাফেজ।